ক্রিকেট হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। আজ আমি আপনাদের এই ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কিত অজানা কিছু তথ্য সম্পর্কে বলতে চলেছি। ক্রিকেট বিশ্বকাপ হলো একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট যা আইসিসি প্রতি 4 বছর অন্তর অন্তর আয়োজিত করে। এই টুর্নামেন্টগুলি বিশ্বের সর্বাধিক দেখা ক্রীড়া টুর্নামেন্টগুলির মধ্যে একটি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নাম্বার 1, প্রথম ওয়ানডে বিশ্বকাপ 50 ওভারের নয় বরং 60 ওভারের ছিল, যেখানে প্রতিটি দল 60 ওভার খেলেছে। 1983 বিশ্বকাপ ছিল শেষ বিশ্বকাপ টুর্নামেন্ট যেখানে 60 ওভারের খেলা হয়েছিল এবং এই খেলাতে ভারত জয়লাভ করে। এরপর ভারত 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ এবং 2011 সালে 50 ওভারের বিশ্বকাপে জয়লাভ করেছে। এই 3 ফরম্যাটের বিশ্বকাপ জয়ের পর ভারত একমাত্র দল যারা 20 ওভার, 60 ওভার এবং 50 ওভারের বিশ্বকাপে জয়লাভ করেছে। আর মজার ব্যাপার হলো, এই রেকর্ড আর অন্য কোনো দলই ভাঙতে পারবে না, কারণ এখন 60 ওভারের ম্যাচ হওয়া বন্ধ হয়ে গেছে। নাম্বার 2, বন্ধুরা, একজন ব্যাটসম্যানকে বিভিন্নভাবে আউট করা যায়, তবে এর মধ্যে বিরল হলো হিট উইকেট। এমনটা খুবই কম দেখা গেছে যে আমরা কোনো খেলোয়াড়কে হিট উইকেট হয়ে আউট হতে দেখেছি। আজ পর্যন্ত বিশ্বকাপে প্রথম হিট উইকেট হয়েছিল 1975 বিশ্বকাপে, লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া দলের মধ্যে ফাইনাল ম্যাচ চলছিল। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্যাটসম্যান রয় ফেডরিক ব্যাটিং করছিলেন। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ডেনিস লিলির একটি শটে তিনি বলকে বাউন্ডারি মারেন এবং বলটি ছক্কার জন্য চলে যায়। তবে রয়ের ভারসাম্য বিঘ্নিত হয় এবং তার পা সোজা গিয়ে উইকেটে লাগে, আর যার কারণে তিনি হিট উইকেট হয়ে আউট হয়ে যান। নাম্বার 3, আমরা সবাই জানি যে 2011 সালের বিশ্বকাপে ভারত জয়লাভ করেছিল, কিন্তু আমরা যেটা জানি না সেটা হলো বিশ্বকাপের ফাইনাল ম্যাচে একটি ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল, যা পরবর্তীকালে আরও অনেক বড় বিতর্ক হতে পারত। ম্যাচ শুরুর আগে যখন টসের জন্য ধোনি এবং সাঙ্গাকারা মাঠে জড়ো হয়েছিলেন, তখন সাঙ্গাকারা হেডস ডাকেন এবং কয়েন হেডসে চলে আসে, কিন্তু সেই সময় ম্যাচ রেফারি তার সেই ডাক শোনেননি, আর যার জেরে আবার টস করতে হয়। তারপর অবশ্য দ্বিতীয়বারও টসে সাঙ্গাকারাই জয়লাভ করে, আর যার কারণে এটি একটি বড় বিতর্ক হওয়া থেকে রক্ষা পায়। নাম্বার 4, পাকিস্তানের সোহেব আখতার বিশ্বের অন্যতম দ্রুত বোলার। 2003 বিশ্বকাপে সোহেব আখতার 1000 মাইল ক্রস ওয়ারিয়র ভাঙতে সক্ষম হবেন কিনা তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। ঘন্টায় 161.3 কিলোমিটার বেগে বল করার সময় তিনি এই ওয়ারিয়র খুব সহজেই ভাঙেন এবং এটিই হলো এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুত ডেলিভারি। নাম্বার 5, কপিল দেব শুধু একজন মহান ক্রিকেটার নয়, একজন ভদ্রলোকও, কিন্তু এর জেরে একবার ভারত ম্যাচ হারতে বাধ্য হয়েছিল। 1987 সালের বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচ চলছিল। ডিন জোন্স মহিন্দর সিংয়ের একটি বলে একটি শক্তিশালী শট মারেন, তারপর বলটি এমনভাবে বাউন্ডারির ওপরে গিয়ে পড়ে যে আম্পায়ার বিভ্রান্ত হয়ে পড়েন এটি ছক্কা নাকি চার। সেই সময় বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রবি শাস্ত্রী। তিনি আম্পায়ারকে বলেছিলেন যে এটি একটি বাউন্ডারি, আর আম্পায়ারও তাই তাকে চার দিয়ে দেন, কিন্তু ব্যাটসম্যান ডিন জোন্স মনে করেন যে এটি ছক্কা ছিল।
এরপর ভারতীয় অধিনায়ক কপিল দেবকে এই নিয়ে প্রশ্ন করা হয় এবং তিনি অস্ট্রেলিয়ার কথা মেনে নেন এবং ছক্কা দেওয়ার জন্য বলেন। এরপর যখন ভারতের ব্যাটিং এলো, ভারত এই ম্যাচটি এক রানের জন্য পরাজিত হয়। কপিল দেব যদি সেই দিন ছক্কার অনুমতি না দিতেন, তাহলে হয়তো সেই ম্যাচে ভারত জয়লাভ করত। নাম্বার ৬, বিশ্বকাপে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন সচিন তেন্ডুলকার, যিনি ৬টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন এবং তিনি ২,278 রান করেছেন। নাম্বার ৭, বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা, তার মোট উইকেট ৭২টি। নাম্বার ৮, পাকিস্তানে শাহিদ আফ্রিদির নামে রয়েছে একটি অনন্য রেকর্ড, তিনি মোট ৪টি বিশ্বকাপ খেলেছেন এবং প্রতিটি বিশ্বকাপেই তিনি ৪টি বা তার বেশি উইকেট নিয়েছেন। নাম্বার ৯, ক্লিফ লয়েড এবং রিকি পন্টিং হল দুই সেরা অধিনায়ক যারা দুইবার বিশ্বকাপ জয়লাভ করেছে। নাম্বার ১০, অস্ট্রেলিয়াই হল একমাত্র দল যারা ৪টি বিশ্বকাপ জয়লাভ করেছে, যার মধ্যে তারা টানা ৩বার বিশ্বকাপ জয়লাভ করেছে। নাম্বার ১১, ভারতের চেতন শর্মা প্রথম বোলার যিনি বিশ্বকাপে হ্যাট্রিক করেছিলেন, ১৯৮৭ সালের বিশ্বকাপে তিনি এটি করেছিলেন। নাম্বার ১২, প্রথম বিশ্বকাপের সময় যে নিয়ম ছিল তা আজকের থেকে একদমই ভিন্ন, তখন লাল রঙের বল দিয়ে খেলা হতো এবং রাতে কোনো ম্যাচ হতো না, আর প্রতিটি দলকে সাদা পোশাক পরে খেলতে হতো, কিন্তু ১৯৯২ সালের বিশ্বকাপের পর এই সব নিয়ম বদলে যায়। ১৯৯২ সালের বিশ্বকাপে প্রতিটি দল রঙিন পোশাক পরে হাজির হয়েছিল এবং দিবারাত্রি ম্যাচ শুরু হয়েছিল, আর লাল বলের বদলে সাদা বল দিয়ে খেলা শুরু হয়। নাম্বার ১৩, ইংল্যান্ডে এখনো পর্যন্ত ৪টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, আর যা যে কোনো দেশের থেকে সব থেকে বেশি। ইংল্যান্ডের পরে ভারত এবং পাকিস্তানে ২বার বিশ্বকাপ আয়োজিত হয়েছে। নাম্বার ১৪, এখনো পর্যন্ত বিশ্বকাপের ম্যাচে সর্বোচ্চ স্কোর হল ৪১৩ রান, যা ভারত ২০০৭ সালে বারমুডার বিরুদ্ধে করেছিল, আর এখনো পর্যন্ত সর্বনিম্ন স্কোর ৩৬ রান, যা কানাডা ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিল। নাম্বার ১৫, স্ট্যাম্পের পেছনে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, তিনি ৪৫টি ক্যাচ এবং ৭টি স্টাম্পিং সহ মোট ৫২ উইকেট নিয়েছেন। নাম্বার ১৬, একটা সময় ছিল যখন আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার আধিপত্য ছিল, অস্ট্রেলিয়া দল তখন ১২ বছর কারো কাছেই হারেনি, ১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত একটি ম্যাচও হারেনি অস্ট্রেলিয়া। নাম্বার ১৭, ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি এখনো পর্যন্ত সবচেয়ে বিতর্কিত ম্যাচগুলির মধ্যে একটি, এই ম্যাচে সচিন তেন্ডুলকর আউট হওয়ার সাথে সাথে ম্যাচ দেখতে আসা দর্শকেরা সবচেয়ে বেশি উত্তেজিত হয়ে পড়েছিল এবং এই উত্তেজিত জনতা স্ট্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছিল এবং মাটিতে বোতল ছুঁড়তে শুরু করে, তার ফলে মাঝপথেই ম্যাচ বন্ধ করতে হয় আম্পায়ারকে, আর শেষ পর্যন্ত এই ম্যাচে শ্রীলঙ্কাকে জয়ী বলে ঘোষণা করে দেওয়া হয়। নাম্বার ১৮, ১৯৮৮ সালে একজন খেলোয়াড় অবসর থেকে ফিরে এসে তার দলের হয়ে বিশ্বকাপ জয়লাভ করেছিলেন, ১৯৮৭ সালে অবসর নেওয়ার পর পাকিস্তানের অধিনায়ক ইমরান খানকে আবার ডাকা হয়,
সেই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক ইমরান খানকে শেষবারের মতো বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়কত্ব নিতে বলেন। ইমরান খান ফিরে আসেন এবং তিনি পাকিস্তানকে আবার প্রথম বিশ্বকাপে জয়লাভ করান। নাম্বার ১৯, আপনি কি কল্পনা করতে পারেন যে একজন খেলোয়াড়ও আছেন যিনি বিশ্বকাপে দুটি দলের হয়ে খেলেছেন? কেপলার ওয়েলস, যিনি ১৯৮২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেন এবং তারপর ১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকার দলে যোগ দেন। এরপর দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি খেলা শুরু করেন। নাম্বার ২০, আজ পর্যন্ত বিশ্বকাপে কোনো ম্যাচে পাকিস্তানকে হারাতে পারেনি শ্রীলঙ্কা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি বর্তমানে হওয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আপনারা সকলেই দেখছেন। ভারতীয় দল ওয়ার্ল্ড কাপ পাবে কিনা সেটা সময়ের ব্যাপার, তবে বর্তমান ভারতীয় দলে আপনার প্রিয় খেলোয়াড়কে সেটি কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তার সাথে বন্ধুরা, আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তবে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।